বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সদর উত্তরের এক ক্ষমতাধর জনজাতি নেতার কনভয় থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার রাত 8টা নাগাদ কমলপুর থানার মানিক ভান্ডার খোয়াই 208 নম্বর জাতীয় সড়কে শ্রীরামপুর এলাকায় পুলিশের নাকা চেকিং এ ধরা পড়ে গাঁজা বোঝাই TR01AG1717 পিক আপ ম্যাক্স বোলেরো গাড়িটি। ওই সময় গাড়ির চালক অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। রবিবার রাত 7:30 নাগাদ কমলপুর থানা শ্রীরামপুর এডিসি ভিলেজে এলাকায় মথা সমর্থিত জনজাতি যুবকদের কাছে খবর পৌঁছায় গাঁজা ভর্তি ম্যাক্স পিক আপ বোলেরো গাড়ি নিয়ে সিধায় মোহনপুর থেকে কমলপুরের হয়ে ধর্মনগর যাবে সেই গাড়িটি। গাঁজার গাড়ির আগে একটি অন্য গাড়িও থাকবে এমন কথাই কিন্তু জানতে পারে তারা। জনজাতি যুবকরা প্রস্তুত হতে না হতেই গাঁজার গাড়িটি নাকা চেকিং এ যুক্ত থাকা পুলিশের হাতে ধরা পড়ে যায়। এরপর জনজাতি যুবকরা পুলিশদের ধমকাতে থাকে এবং ডিউটিরত থাকায় অবস্থাতে কেন তারা গাড়ির চালক ও গাঁজার মালিককে পালিয়ে যেতে দিয়েছে সেটা প্রশ্ন করতে থাকে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, কমলপুর থানার ওসি সমরেশ দাস সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর দেখা যায় উত্তেজনা। পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ তাদের শান্ত করার চেষ্টা করলেও জনজাতির যুবকরা শান্ত হতে চায়নি, বরং পুলিশ আধিকারিক ও ওসি সহ পুলিশ বাহিনীর সামনেই এলাকার জনজাতিরা গাড়ি থেকে গাঁজা বের করে রাস্তায় নামিয়ে আনে। গাঁজা আটককৃত স্থানটি এতটাই অন্ধকার ছিল যে পুলিশ বাহিনীর করার কিছুই ছিল না, সেটা পুলিশ আধিকারিকদের বক্তব্য। পুলিশ আধিকারিক চেয়েছিলেন গাঁজার প্যাকেট সহ গাড়িটি থানায় নিয়ে যাওয়ার জন্য এবং থানায় গাঁজার প্যাকেটগুলো ওজন করা হবে, কিন্তু এলাকার জনজাতির যুবকরা তাতেও বাধা দেয়। গাঁজার প্যাকেটগুলি এখানেই ওজন করতে হবে, সেই জায়গাতেই ওজন করতে হবে তেমনটাই দাবি করে তারা। বাধ্য হয়ে পুলিশ সেখানে ওজন করে সেগুলো। 39টি গাঁজার প্যাকেট ওজন করে দেখা যায় 390 কেজি গাঁজা রয়েছে সর্বসাকুল্যে, যার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার অধিক এমন তথ্যই কিন্তু উঠে আসছে। এরপরও পুলিশকে বাধা দেওয়া হয় সেই পিক আপ ম্যাক্স বোলেরো গাড়িটিকে থানায় নিয়ে যাওয়ার জন্য। শুরু হয় পুলিশ ও জনজাতি যুবকদের মধ্যে বাগযুদ্ধ। এতে বিষয়টাকে কেন্দ্র করে অনেক দূর পর্যন্ত কিন্তু সেখানে জল গড়ায় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আলটিমেটলি সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায়। গোটা ঘটনাটাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন পুলিশের আধিকারিক থেকে শুরু করে জনজাতির যুবকরা, শুনবো। আমি খেলে দরকার কেন এইভাবে আপনারা দুই নম্বরে মাল দিতেছে তোমরা দরকার কেন এইভাবে আপনারা দুই নম্বরে একজন স্থায়ী বাসিন্দা আমরা, এখানে সবাই জনগণ আছে যে সন্ধ্যা 7:30 সময় হোয়াইট থেকে মঙ্গল ড্রাইভার মা TR01AG1717 দিয়া 40 কেজি গাঁজা দুই নম্বরই ভাবে তারা এইখান থেকে কমলপুরে প্রচার করার চেষ্টা করছিল। এখানে পুলিশ বাবু যারা আছে তারাও ওই গাঁজা যারা বিক্রেতা করে তারা রোগে জড়িত আসলো। আজ আমরা ওই ড্রাইভার যে গাড়ি ড্রাইভার মঙ্গল দেববর্মা তাইনের সংস্পর্শ আমরা সাথে যদি কথা না বলে তাইলে ওই পুলিশ তারা যদি তাইনে এখন পর্যন্ত যদি না আনে তাইলে কিন্তু আমরা যত দিন হোক যত রাত্র হোক আমরা এই গাড়ি ছাড়তাম না, এই গাড়ি আমরা আটকে লাগবো। যদি বেশি ড্রাইভারের আগুনে যদি বেশি বিলম্ব করে তাহলে আমরা ওই গাড়িকে পেট্রোল দিয়ে জারিয়ে পুড়িয়ে মারবো, এটাই আমাদের লাস্ট কথা। মঙ্গল দেবর্মা কি সিমনা মঙ্গল দেবর্মা? এখন তো মঙ্গল দেবর্মা তো আমরা শিওর গ্যারান্টি দিতে পারছি না, সিমনা মঙ্গল দেবর্মা আমার আইডিয়ার হইতে পারে। এখানে জনগণের কিছু কিছু মুখের শুনতেছে সিমনা মঙ্গল দেবর্মা,
ওই মঙ্গলদেবপুর মা যদি হয় তাহলে আমরা ওই মঙ্গলদেবপুরকে যে বিজেপি নেতা মঙ্গলদেবপুর মা এমনই বিজেপি নেতা মঙ্গলদেবপুর মা নাকি সিপিএম এর মঙ্গল নাকি আইপিএফ এর মঙ্গল তখন তো আমরা শিওর করতে পারছি না কিন্তু তবে নাম জানছে মঙ্গলদেবপুর মা তার গাড়ি সহ আমরা ধরা পড়ছে এখানে গাড়ি সহ আমরা গাড়ি আটকে লাগছে কিন্তু ওই মঙ্গলদেবপুর মা কে আসলো আমরা তাইনে রোগে একটু আপনারা শুনলেন এলাকার যে জনজাতি যুবকরা রয়েছে তাদের কি বক্তব্য রয়েছে এবং পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা হয় তাদের বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এক উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায় সেই জায়গাতে রাত 11টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল দুর্গাচুমুনি এলাকা থেকে গাজার মালিককে পরবর্তী সময় আটক করা হয় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিছুটা হলেও সেখানে কমলপুর থানায় যদিও পরে গাজার মালিককে সেখানে কমলপুর থানা থেকে ছেড়ে দেওয়া হয় এই বিষয়টাও কিন্তু জানা যায় আমাদের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন কমলপুর থেকে দেবজিৎ গুহরায় আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে দেবজিৎ দা আজকের এই বিজে বিষয়টা যেখানে একটি গাজার পিকআপ ভ্যান আটক করা হলো এবং জনজাতি যুবক এবং তার পাশাপাশি যারা রয়েছেন পুলিশ আধিকারিক তাদের মধ্যে বাগবিতণ্ডা হলো গোটা বিষয়টা নিয়ে আর কি বিস্তারিত রয়েছে তোমার কাছে হ্যাঁ কালকে প্রায় রাত রবিবার রাত প্রায় সোয়া 11টা নাগাদ যখন জনজাতি এক নেতা ধরা পড়ে তখন তারা তাদের সম্মতি অনুসারে ছেড়ে দেয় রেফারেন্স নিয়ে আসে কমলপুর থানায় সেখানে এসে রাখে প্রায় 2 লক্ষ টাকা দিক গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য 2 লক্ষ টাকা দিক এবং প্যাকেট তো যাই হোক এখানে যে নেতা উনি দুর্গাচুমুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপরে জনজাতিরা তাকে গ্রেপ্তার করার খবর পাওয়ার পর তাকে গাঁজাগুলি ছেড়ে দেয় এবং থানায় নিয়ে আসে এখন দেখা যায় যে এই নেতাকে কালকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয় কমলপুর থানা থেকে সে নাকি বলেছে এই গাঁজাগুলি তার না এটা কি কি প্রমাণ আছে কারণ ড্রাইভার যেহেতু পলাতক সেহেতু ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করতে পারেনি যে গাঁজাগুলির মালিক অমুক মঙ্গলদেবপুর মা তো যাই হোক এই নিয়ে দেশে উপজাতিদের মধ্যে একটা বিশাল উত্তেজনা ছিল ওই সময় রবিবার রাত প্রায় 11:30 পর্যন্ত মানে এই অঞ্চলে শ্রীরামপুর এডিপিতে যে একটা উত্তেজনা ছিল যুবকদের মধ্যে জনজাতি যুবকদের মধ্যে অবশ্য এই যে বিষয়টাকে কেন্দ্র করে সেখানে একটা দেখা গেছে যে জনজাতি যারা যুবরা রয়েছে তাদের সঙ্গে যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে একটা বাগবিতণ্ডা হয়ে গেছে এবং তারপরেও সেখানে পুলিশ বাধ্য হয়েছে ছাড়তে সেই গাজার মালিককে যেটা বলা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছে এলাকার জনজাতি যুবকরা হ্যাঁ এলাকার জনজাতি যুবকরা যে প্রতিক্রিয়া দিয়েছে যে গাজাগুলি তাদের কাছে খবর ছিল 7:30 সময় যে সীতাকুণ্ড থেকে মঙ্গলদেবপুর মা নামে এক নেতা নিয়ে আসছেন গাড়ি নাম্বার টাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে কিন্তু দেখা যায় যে সময় মতে ওরা আসতে পারেনি না আসার আগে নাকা চেকিং এ ওই পুলিশের হাতে ধরা পড়ে গাঁজাগুলি তো এই নিয়ে তারা পুলিশের সাথে বেশ মানে তর্ক যুদ্ধ করে যে কেন ছেড়ে দেওয়া হলো ড্রাইভারকে তো এই নিয়ে বেশ সেটা তো তারা অ্যাকচুয়ালি জায়গাটা এত অন্ধকার যে এখানে পুলিশের পর্যাপ্ত লাইট ছিল না যে সবকিছু মেনটেন করে একদম ড্রাইভারকে গ্রেপ্তার করবে এই ফাঁকে ড্রাইভার সুযোগ পেয়ে পালিয়ে গেছে তো তাদের তোপের মুখে পড়তে হয়েছে আপনার কি বলে ইয়েতে মানে জনজাতিদের তো যাই হোক পুলিশের এখানে ভূমিকাও বেশ ভালো তো খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমাদের এসডিপিও কমলপুর এসডিপিও সব্যসাচী দেবনাথ এবং অবস্থি সমরেশ দাস ওনারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসেন ওনাদের সামনে বেশ একটা বেশ তর্কযুক্ত হয় যাই হোক ওরাই শেষ পর্যন্ত কিছুটা কিয়েতা আনার পর কিছুটা দমল কিন্তু এরা স্বাভাবিকভাবে এলাকায় যেহেতু সেহেতু তারা স্বাভাবিকভাবে তেমন একটা দমতে পারেনি ফলে পুলিশের উপর একটা জোর খাটানোর একটা চিন্তাধারা তাদের মধ্যে ছিল এবং যাই হোক রাত যখন থানায় নিয়ে আছে গাজার প্যাকেট গুলি 39টি গাজার প্যাকেট তখন কিন্তু বেশ মানে দেখা গেছে যে ওগুলার প্রতিটা
কেজি মানে প্যাকেটের কেজি 10 কেজি করে প্রতিটা প্যাকেটের কেজি 10 কেজি তো সেই হিসাবে দেখা যায় যে ওগুলা মানে তো জানা গেছে যে এটা আগামী কাল এবং পরশু ভালো করে ভেরিফিকেশন করে কমলপুর আদালতে এগুলোকে একদম 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 অসংখ্য ধন্যবাদ দেবজিৎ দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন কমলপুর থেকে দেবজিৎ গুহরা এবং বিস্তারিতভাবে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং পুলিশ আধিকারিকরা গাজাগুলো তো উদ্ধার করেছে তবে গাজা মালিক যাকে বলা হচ্ছিল তাকে পাঠক করলেও প্রমাণের অভাবে তাকে ছাড়তে বাধ্য হয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এলাকার যারা জনজাতি যুবরা রয়েছে তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া দিয়েছে এবং বিষয়টাকে কিভাবে পুলিশ হ্যান্ডেল করে সেটাই এখন লক্ষণীয় বিষয় সমছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন